সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বিদায় সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকো। বিদায় সাক্ষাতে জাপান সরকারের সহায়তার বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন ওবায়দুল কাদের। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।